এডুকেশন রিলেটেড ও সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে এই সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করুন তার পাশে বেলায়কনটিতে একটি ক্লিক করুন আমাদের সমস্ত ল্যাটেস্ট আপলোডের নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি তো সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর যে বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ তো আপনারা ভিডিও থামনাইল দেখেই অনেকটা উপলব্ধ করতে পেরেছেন হলুদ ছাড়া কিন্তু কোনো রান্নাই হয় না তো আপনারা হয়তো এতদিন জেনে এসছেন যে এই হলুদের উপকারিতাগুলো আপনারা জেনে এসছেন যে হলুদের গুণের ঢেঁকিগুলো তো আজকে আপনাদের আমি জানাব যে এই হলুদ খাচ্ছেন তো এই হলুদই আপনাকে মারাত্মক রোগের মুখে ঠেলে দিতে পারে হ্যাঁ এর কিছু কুগুণও রয়েছে যদি আপনি সেগুলো না জেনে থাকেন তাহলে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থেকে জেনে নিন যে হলুদ বেশি খেলে কি কি হতে পারে হ্যাঁ সব কিন্তু একটা মাত্রা আছে আপনি যদি ঔষধ খান তাহলে তার থেকেও কিন্তু একটা এফেক্ট আসবে তেমনি কিন্তু মাত্রা অতিরিক্ত খাওয়া কোনো জিনিসই ভালো নয় তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বেশি হলুদের ফলে কি হয় জানেন অতিরিক্ত হলুদ খেলে হতে পারে নানা রোগ সেগুলো এবার আপনাদের জানাবো সে সম্পর্কে তো চলুন জেনে নিচ্ছি প্রথম বিষয়ে যেটি রয়েছে সেটি হচ্ছে পেট খারাপ অনেকে বলেন যে প্রতিদিন কয়েক টেবল চামচ হলুদ খাওয়া উচিত কিন্তু দীর্ঘদিন বেশি পরিমাণ হলুদ খেলে ডায়রিয়া বমি বমি ভাব বা ঘাম সব ক্ষেত্রে নয় হতে পারে তো দ্বিতীয় নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে জরায়ু উদ্দীপনা হলুদ ইউটেরাইন সিমুলেন্ট হিসেবে কাজ করে যা ম্যানস্ট্রুয়াল ফোকে উৎসাহিত করে তাই গর্ভবতী ও সদ্য মায়েদের হলুদ কম খাওয়াই ভালো তারপরে বৈশাখ বিষয়ে রয়েছে রক্তকরণ রক্তকে জমাট বাঁধতে দেয় না হলুদ তাই তাই অ্যান্টি কোয়াগুল্যান্ট ও অ্যান্টিপ্ল্যাটিলাইট ওষুধ খেলে হলুদ এড়িয়ে চলা ভালো ক্যামোথেরাপি বেশি হলুদে ক্যামোথেরাপি বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা ক্যামোথেরাপি নিচ্ছেন তাদের হলুদ বেশি খাওয়া নাই ভালো তারপরের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অ্যালার্জি সাধারণত ডিম বেগুন চিংড়ি মাছেই বেশিরভাগ মানুষের অ্যালার্জি থাকে কিন্তু অনেকের হলুদেও অ্যালার্জি হয় তারপরে বিষয়টি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হলুদে ডায়াবেটিক আক্রান্তদের ব্লাড সুগারের মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্ট প্রতিরোধ করার সম্ভাবনা থাকে তারপরের বিষয়টি হচ্ছে কিডনিতে পাথর হলুদ অনেক সময় অক্সালেটরের বিপাক পরিবর্তন করে দেয় তখন ওই অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে ওষুধের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া বেশি হলুদ নানা ধরনের ঔষধের সঙ্গে ক্রিয়া করে এবং তাদের কাজে বাধা দেয় যেমন অ্যাসপিরিন ওয়ারফরিন এবং কিছু স্টেরয়েডের সঙ্গে ক্রিয়া করে তো বন্ধুরা আপনারা কিন্তু এতক্ষণ বিস্তারিত আলোচনা শুনলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ